এবার আসি আরেকটা প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি, সেটা হলো কোরআনে কারিমের বিভিন্ন আয়াতকে, আয়াতের অংশকে মোবাইলে বিশেষ করে আপনার রিংটোন হিসাবে ব্যবহার করা, রিংটোন হিসাবে ব্যবহার করা, এটা কতটুকু জায়েজ? তো এ বিষয়ে আমাদের অনেকেরই জানা থাকার কথা যে আরব অনারব সারা বিশ্বের প্রায় সকল ওলামায়ে কেরাম এ ব্যাপারে প্রায় সকল, হাতে গোনা কিছু বাদে প্রায় সকল ওলামায়ে কেরামের এক মানে ঐক্যবদ্ধ এক্ষেত্রে ফতোয়া হলো যে এটি কি নয়, জায়েজ নয়। কোরআনে কারিমের আয়াতকে রিংটোন হিসাবে ব্যবহার করা এটা কি নয়, জায়েজ নয়। এমন কি কোনো দোয়া আছে না, অনেক দোয়া কোরআন সুন্নাহ বর্ণিত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এগুলোকেও রিংটোন হিসাবে ব্যবহার করা কি নয়, জায়েজ নয়। আজানকেও রিংটোন হিসাবে ব্যবহার করা জায়েজ নয়। কোনো ইসলামী সঙ্গীত যার অর্থের ভিতরে তেমন খারাপ কিছু নয় সেগুলো ব্যবহার করা যেতে পারে, অথবা অন্য কোনো সাধারণ কিছু ব্যবহার করা যেতে পারে, কিন্তু কোরআনে কারিমের আয়াত এটার অংশ অথবা পুরো আয়াত কোনোভাবেই আপনার রিংটোন হিসাবে ব্যবহার করা কি নয়, জায়েজ নয়। এর কয়েকটা কারণ আছে। নাম্বার এক, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জন্য দিয়েছেন এটা তার খেলাফ। কোরআন আমাদেরকে দেওয়া হয়েছে কি জন্য ভাই? এটা পাঠ করে সওয়াব অর্জন করা, এটার চিন্তা ভাবনা গবেষণা করে সেই অনুযায়ী আমল করা, এজন্য কোরআন আসছে কি আসে নেই? আপনি কোরআনকে রিংটোন হিসেবে ব্যবহার করছেন, এটা হলো দুনিয়াবী একটা কাজের সুবিধার জন্য আপনি কি করতেছেন, কোরআনকে ইউজ করছেন। কোরআন এই জন্য আসে নাই দুনিয়াতে, কথা বুঝে আসছে? তো যে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছেন সেই কাজে ব্যবহার না করে এটাকে নিছক একটা নিজের সুবিধার কাজে, দুনিয়াবী একটি কাজে ব্যবহার করা হলো, যেটি এক ধরনের কোরআনের কি করা, অপমান করা। দ্বিতীয়ত হলো যে এটা হলো সরাসরি কোরআনকে এক ধরনের অবমাননা। কীরকম অবমাননা? যে কোরআনের মতো সম্মানিত এই বস্তুকে আপনি আপনার দুনিয়ার একটা সাধারণ কাজে কি করলেন, ব্যবহার করলেন। কোরআনে কারিমের আয়াত লেখা আছে সেরকম কাগজকে যদি আপনি ঠোঙা বানান, সেটা যদি কিছু রাখেন, সেটা যদি আপনার কোরআনের কি হয়, অপমান হয় যে এই সাধারণ কাজে আপনি এখানে কোরআন এটাকে ব্যবহার করছেন, কোরআনে কারিমের আয়াত লিখিত পৃষ্ঠাকে, কাগজকে, তাহলে একইভাবে কোরআনে কারিমের আয়াতকে রিংটোন হিসাবে ব্যবহার করা মোবাইলের মধ্যে ঠিক একই ধরনের অপমান এবং কোরআনকে অসম্মান করা, সেজন্য এটা জায়েজ নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, সূরা হজর 32 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনকে সম্মান করে এটা তাদের অন্তরের যে তাকওয়া আছে সেই তাকওয়ার প্রমাণ। বিধায় আমাদেরকে কোনো অবস্থাতেই এই কোরআনে কারিমের আয়াতকে রিংটোন হিসেবে ব্যবহার করা কি হবে না ভাই, জায়েজ হবে না। অনেকেই এক্ষেত্রে একটা যুক্তি দেখান, যুক্তি হলো এই যে আমি রিংটোন হিসাবে যেগুলো ব্যবহার করছি হয়তো কোনো গান বাজনা, কোনো বাদ্য বাজনা, যেগুলো হারাম, তো আমি হারাম থেকে বাঁচার জন্য একটা ভালো জিনিস দিলাম, তাতে অসুবিধা কি? তো এটাতে অসুবিধা অনেক। একে তো হলো এটা অপাত্রে ব্যবহার কোরআনের, দ্বিতীয়ত হলো এটা কোরআনের অসম্মান, কোরআনের আয়াত লিখিত পৃষ্ঠা দিয়ে ঠোঙা বানানো যেরকম অসম্মানের, এটাকে রিংটোন হিসাবে, রিংটোনের মতো একটা সাধারণ দুনিয়াবী কাজে নিজের সুবিধার কাজে এটাকে ব্যবহার করা আল্লাহর কালামকে, এটা একই ধরনের অসম্মান। এর পাশাপাশি এই কোরআনে কারিম রিংটোন হিসাবে ব্যবহার করার ফলে এটাকে আপনার অপূর্ণাঙ্গ অবস্থাতে যদি ফোনটা রিসিভ করা হয় তাহলে তার অর্থের ভিতরে কি হয়, পরিবর্তন হয় কি হয় না? কথার কথা, লা ইলাহা ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআনে কারিমের আয়াত, আপনি এই আয়াতটা কথার কথা রিংটোন হিসাবে রাখলেন অথবা যে কোনো আয়াত রাখলেন, তো যার কাছে ফোন দিছেন রিংটোন হিসাবে, আপনার কি আপনার মোবাইলে ফোন আসলো কথার কথা, তো সেখানে রিংটোন হিসাবে বাজছে ওইটা ফাআলাম আন্নাহু লা ইলাহা আপনার মোবাইলে, তো লা ইলাহা বলার পরে আপনি কি করলেন, রিসিভ করলেন। আপনি রিসিভ করার সময় তা দেখে রিসিভ করবেন না যে কত দূর এসে পৌঁছাইছে, তখন অর্থের ভিতরে পরিবর্তন হবে কি হবে না, এই আশঙ্কা থেকে যায়। বিধায় কোরআনে কারিমকে রিংটোন হিসাবে ব্যবহার করা কি নয়, জায়েজ নয়। এ ব্যাপারে সারা পৃথিবীর ওলামায়ে কেরাম প্রায় একমত, এটা কোরআনের অপমান, এটা কোরআনের অসম্মান, কোরআন যে জন্য নাজিল হয়েছে এটাকে তার ব্যতিক্রম, নিজস্ব একটা দুনিয়াবী তুচ্ছ উদ্দেশ্যে ব্যবহার করা হয়, অথচ এর বিকল্প বহু আছে, আপনি অন্য কোনো ভালো রিংটোন ব্যবহার করতে পারেন।